পঞ্চায়েত ভোটের আগে দলের শুদ্ধিকরণের ডাক দিলেন বিধায়ক ও সাংসদ। এদিন কামারহাটিতে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে কথা বলেন মদন মিত্র। সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ভোটের আগে দলের শুদ্ধিকরণের ডাক দিলেন বিধায়ক ও সাংসদ। মেরে কেটে পঞ্চায়েত দখল করা যাবে না, কামারহাটিতে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে করা হুঁশিয়ারি মদন মিত্র ও সৌগত রায়ের। পঞ্চায়েত ভোটের আগে দলের শুদ্ধিকরণের ডাক দিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন বিজয় সম্মেলনের অনুষ্ঠানে মদন মিত্র বলেন, আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে, মেরে কেটে পঞ্চায়েত দখল করা যাবে না, দলে কর্মীদের গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে মদন মিত্র বলেন, ওই মেরে পঞ্চায়েত নিয়ে নেব এই চিন্তা থেকে সরে যাবেন, মেরে পঞ্চায়েত নিতে চাই না, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সেনাম রয়ে যাবে। আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলতে হবে যে তৃণমূল কংগ্রেসের কোথাও ভুল থাকলে, আমি মদন মিত্র হতেই পারে, আমি ভুল করতে পারি, আমরা কেউ নেতাজি গান্ধীজি নই, আমরা কেউ ভারতবর্ষের তাবৎ নেতা নই, কোথাও যদি কোনো ভুল হয় ডাইরেক্ট কর্মীরা এসে নেতাকে বলুন এই কাজ আপনি ঠিক করেননি, এটা আপনার অন্যায় কাজ হচ্ছে, তারপর যদি সেই কর্মীর ওপরে কোন রকম আক্রমণ হয় তার সব দায়িত্ব আমরা সব নেতা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে নেব। এদিন বিজয় সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌগত রায় বলেন, দলের মধ্যে ঝাড়াই বাছাই করার সময় এসেছে, আর্থিক সুবিধার জন্য যারা দলে এসেছেন তাদের দল থেকে সরে যাওয়ার সময় এসেছে, দলের 95% কর্মী দলের জন্য কাজ করে চলেছেন, কিছু লোক যে সমস্ত কর্মীদের নীতিগত সুবিধার জন্য দলের ভাবমূর্তি মলিন হচ্ছে আমরা এরকম চাই না। কামারহাটি নজরুল মঞ্চে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে কার্যত এ ভাষাতেই হুঁশিয়ারি শোনা গেল সাংসদ ও বিধায়কের গলায়। সময় এসছে যে আমরাও দলের মধ্যে ঝাড়াই বাছাই করি, এবং এটাও বলার সময় এসছে যে যারা যে কোনো কারণে দলে এসেছিলেন বা আছেন আর্থিক সুবিধার জন্য তাদের বোধহয় দল থেকে একটু সরে যাওয়ার সময় এসছে। তার কারণ আমাদের অসংখ্য কর্মী, 95% কর্মী সৎভাবে তারা কাজ করে, আমরা চাই না যে কিছু লোক তাদের ব্যক্তিগত সুবিধার জন্য দলের ভাবমূর্তিকে মলিন করে। সাংসদ ও বিধায়কের পঞ্চায়েত ভোটের আগে দলের শুদ্ধিকরণকে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে রাজ্য বিজেপি যুব মোর্চার কনভেনার জয় সাহা বলেন, মেরে কেটে ভোট না করলে তৃণমূল কংগ্রেস একটাও সিট পাবে না, ভোট পরবর্তী যে পরিমাণ হিংসা হয়েছিল তারপর তাদের গলায় এই ভয়ের সুর খানিকটা হলেও আমাদের জন্য সন্তুষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কামারহাটি। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।